মিস্টার এবং মিসেস জনসন একটি বাসায় থাকতো একদিন রাত দশটার দিকে মিস্টার জনসন একটি জরুরি কাজে বাসার বাইরে যায় মিসেস জনসন বাসায় একা ছিলেন সে সময় বাসার গেটের তালা ভেঙে একজন ছিনতাইকারী বন্দুক হাতে ঘরের ভিতরে প্রবেশ করে ছিনতাইকারী বন্দুক দেখিয়ে মিসেস জনসনকে টাকা পয়সা সহ সকল মূল্যবান জিনিসপত্র তাকে দিয়ে দিতে বলে এমন সময় ফোন বেজে উঠল দুজনই ফোনের দিকে তাকালো সেই মুহূর্তে মিসেস জনসন বলল আমি যদি ফোন না ধরি তাহলে সন্দেহ করবে যে আমি বিপদে পড়েছি তাই ফোনটি রিসিভ করতে দিন জবাবে চিন্তাইকারী বলল ঠিক আছে ফোন ধরুন এবং লাউড স্পিকার দিয়ে কথা বলুন তবে আমার ব্যাপারে কিছু বললে গুলি চালিয়ে দেব মিসেস জনসন জানায় তার কলিক জন তাকে ফোন করেছে তাদের মধ্যে যে কথা হয় হ্যালো জন তুমি গত সপ্তাহে অফিসের কিছু কাগজপত্র আমার কাছ থেকে ধার নিয়েছো সেটা কি তোমার মনে আছে আগামীকালই সেগুলো আমাকে ফেরত দেবে এগুলো আমার খুবই জরুরি প্রয়োজন আগামীকাল অবশ্যই ফেরত দেবে তাড়াতাড়ি খোঁজো কালকের মধ্যেই আমার লাগবে এখন আমি ঘুমাতে যাব এরপর বিদায় জানিয়ে মিসেস জনসন ফোন কলটি কেটে দিল পাঁচ মিনিটের মধ্যে সেখানে পুলিশ আসলো এবং ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ফেললো বলুন তো পুলিশ কিভাবে বুঝতে পেরেছিল আপনার সময় হচ্ছে পনেরো সেকেন্ড তাইলে আপনি ভিডিওটি পজও করে রাখতে পারেন সঠিক উত্তর হচ্ছে মিসেস জনসন স্মার্টফোনে কথা বলতেছিলেন তিনি বন্ধুর সাথে কথা বলার সময় এমার্জেন্সি নাম্বারে সাহায্যের জন্য একটি মেসেজ পাঠান যার ফলে সেখানে পুলিশ আসে এবং চিন্তাইকারীকে গ্রেপ্তার করে ফেলে বিভিন্ন ধরনের ধাঁধা এবং সাধারণ জ্ঞান সম্পর্কিত ভিডিও পেতে বুদ্ধি পরীক্ষা ব্রেইন টেস্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ